রাঙ্গুনিয়াত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সরববাটা ক্রীড়া সংগঠন ইএসবির উদ্যোগে হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ফেব্রুয়ারি 25 তারিখ মঙ্গলবার বিএলএ স্থানীয় খলিফাফারা জামে মসজিদের মাঠে তিয়ানোর আয়োজন করা হয়। এই পর্যায়ে উপলক্ষে আয়োজিত ইএসবি কর্তৃক আয়োজিত হাডুডু টুর্নামেন্ট 2020 এর উদ্বোধনী খেলা উদ্বোধন বিশেষ অতিথিবৃন্দ আব্দুল মোনাফর সভাপতিত্বে ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ সেলিমের সঞ্চালনা খেলার উদ্বোধন করে রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর লোকমানুল হক তালুকদার। এ সময় প্রধান অতিথি আছেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিরউদ্দিন। স্বাগত বক্তব্য রাখে টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্য আরিফুল ইসলাম সারেক। জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই, আমাদের মাঝে অনুষ্ঠানত বিশেষ অতিথি আছেন সরবভাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর সবুর রাজু, সদস্য খোরশেদ আলম সুজন, ওমান বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আহসানুল্লাহ, জুগলুল হুদার সহ আরো বোধকে। ইএসবি কর্তৃপক্ষ আবার নতুন করে যে খেলার আয়োজন করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সরবভাটাবাসীর পক্ষ থেকে, আমি আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, যাতে এটা সুন্দরভাবে চালিয়ে যায়। যারা এই খেলার আয়োজন করেছেন আপনারা এই ধরনের ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে প্রমাণ করেছেন সত্যিকার অর্থে আপনাদের মন মানসিকতা সৃজনশীল। আজকে বলতে গেলে নতুন প্রজন্মেরা হাডুডু খেলা বলতে এরা বুঝে না, এরা বোঝে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, অন্যান্য খেলা। আজকে যে আয়োজকবৃন্দরা এই ব্যতিক্রমী খেলা আয়োজন করেছেন, বছর নয় প্রতি বছর নিয়ে এই খেলা ধরে রাখবেন, আপনাদেরকে যতটুকু সার্বিক সহযোগিতা করার দরকার আমরা করব। তো এই হাডুডু সহ সমস্ত খেলাধুলার মাধ্যমে আজকে আমাদের শরীর স্বচ্ছ যেমন হয় তেমনি মন মানসিকতার উন্নত হয়, এক একজনের সাথে একজনের সম্প্রীতি ভালোবাসা বাদিত্ববোধ বৃদ্ধি পায় এবং আমাদের মাদক থেকে ইফিজিং থেকে বিভিন্ন ধরনের অপরাধজনক কাজ কর্মকাণ্ড থেকে আমরা দূরে থাকতে পারি। উদ্বোধনী খেলা রেইনবো গ্রামার স্কুল দল কর্ণফুলী রাইজিং স্টার দলরে পরাজিত করে আর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বিজয় দলের অধিনায়ক মঞ্জু। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।